41তম বিসিএস প্রিলিমিনারি সেট 3 এর প্রশ্ন সমাধান। সবগুলো প্রশ্নের সমাধান। 1. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? উত্তর ঘ, অনুচ্ছেদ 25। বাংলাদেশ সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? উত্তর খ, সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তর গ, 5টি। 4. কোন বিশিষ্ট দেহ অবশেষ বাংলাদেশে এনে বিশিষ্ট মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? উত্তর ঘ, সিপাহী হামিদুর রহমান। 5. কে বিশিষ্ট নন? উত্তর গ, মুন্সি আব্দুর রহিম। ৬. বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? উত্তর ক, 27 মার্চ 1973। ৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? উত্তর গ, বান্দরবান। ৮. লাহোর অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলন বঙ্গবন্ধু কবে যোগদান করেন? উত্তর খ, 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে। ৯. বঙ্গবন্ধু কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? উত্তর ঘ, 23 মে 1972 সালে। ১০. ঐতিহাসিক স্বায়ত্তভার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না তা হচ্ছে ঘ, বিচার ব্যবস্থা। ১১. মার্শানায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? উত্তর গ, 7ম থেকে 8ম শতক। ১২. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তর গ, আলাউদ্দিন হোসেন শাহ। ১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে? উত্তর গ, নওয়াব শাহরুখ সলিমুল্লাহ। ১৪. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ক, খাজা নাজিমুদ্দিন। ১৫. আলিটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? উত্তর ক, খাগড়াছড়ি জেলায়। ১৬. বাংলার সেনাবংশের 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা কে ছিলেন? উত্তর গ, লোকন সেন। ১৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর ক, ফুন্ড্রু। ১৮. কাপমানি সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর গ, সন্তোষে। ১৯. মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 থিয়েটার রোডে বাংলাদেশের বাহিনী কখন গঠন করা হয়? গ, এপ্রিল 12, 1971 সালে। ২০. কোন অনুচ্ছেদ বর্ষে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনের যোগ্য নয়? উত্তর গ, 1907। ১১. বাংলাদেশের সংবিধানের 13 সংশোধনের মূল বিষয় কি ছিল? উত্তর গ, তত্ত্বাবধায়ক সরকার। ২২. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তাফসিরের অপব্যবহার করা হয়? উত্তর ক, চতুর্থ তাফসিল। ২৩. কোন উপজাতিটির অবস্থান বিসি নেত্রকোনায়? উত্তর ক, গারো। ২৪. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? উত্তর খ, IMF এর বিল আউট প্যাকেজ এর মাধ্যমে। ২৫. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? উত্তর খ, শশাঙ্ক। ২৬. বঙ্গভঙ্গ রোধকে ঘোষণা করেন? উত্তর খ, রাজা পঞ্চম জর্জ। ২৭. ঢাকা শহরে গোড়াপত্তন হয়? গ, মুঘল আমলে। ২৮. স্টিভ সেন ও সার্ড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? উত্তর ক, জাভেদ করিম। ২৯. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর গ, ২২ ফেব্রুয়ারি 1974 সালে। ৩০. বাংলাদেশের জাতিসংঘের প্রথম সংসদ নেতা কে? উত্তর ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? উত্তর গ, জার্মানি। স্বামী প্রেসার WMD এর অর্থ কি? উত্তর ক, উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন। ৩৩. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? উত্তর ক, ডেনমার্ক। ৩৪. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রকাশ করে? উত্তর ঘ, UNCTAD। ৩৫. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ? উত্তর খ, গাম্বিয়া। ৩৬. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তর খ, সিরা লিওন। জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট। ক, ৩৮. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? উত্তর ঘ, তুরস্ক।
39 নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর খ 1949 সালে। 40 জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? উত্তর গ আঞ্জেলা মার্কেল। 41 আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা বলেছে? উত্তর ঘ 4টি। কোন দুইটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার হয়? উত্তর গ ইথিওপিয়া ও ইরিত্রিয়া। 43 ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? উত্তর ক দক্ষিণ আমেরিকা। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক খাঁটির সুবিধা বিদ্যমান? উত্তর গ উজবেকিস্তান। ৪৫ ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর ক রাশিয়া। ৪৬ এশিয়াকে আফ্রিকা মধ্যদেশ থেকে পৃথক করা হয়েছে কোন প্রণালী? উত্তর গ বাবেল মান্ডেব প্রণালী। ৪৭ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? উত্তর ক 1912 সালে। ৪৮ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? উত্তর ক 1945 সালে। ৪৯ জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? উত্তর ক WHO। ৫০ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সর্বোত্তম প্রয়োজন? উত্তর ক 1991 জন। ৫১ মার্বেল কোন ধরনের শিলা? উত্তর ক রূপান্তরিত শিলা। ৫২ মধ্যম উচ্চতর মেঘ কোনটি? উত্তর গ কিউমুলাস। ৫৩ ২০১৫ সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল খ জলবায়ু পরিবর্তন হ্রাস। ৫৪ বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর খ সুন্দরবনের দক্ষিণে। ৫৫ বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? উত্তর খ বঙ্গোপসাগরে। ৫৬ UDMC এর পূর্ণরূপ কি? উত্তর খ ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ৫৭ একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক কোথায় সাহায্য দেখানো হয় তার নাম? খ আইসোস হাইক। ৫৮ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বস্তি কোনটি? উত্তর খ পন্ডু বর্ডন। ৫৯ নিচের কোনটি সত্য নয়? উত্তর খ গোবি মরুভূমি ভারতে অবস্থিত। ৬০ দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? উত্তর ক জানুয়ারি। ৬১ গ্রাফিন কার বহুরূপী? কার্বন। ৬২ আইনস্টাইন নোবেল পুরস্কার পান? উত্তর ঘ আলোকে তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। ৬৩ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? উত্তর খ লেকের পানিতে। ৬৪ হাত থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী? উত্তর খ আর্টারি। ৬৫ প্রোটিন তৈরি হয়? গ এমিনো অ্যাসিড দিয়ে। ৬৬ কোনটি পানিতে দ্রবীভূত হয় না? উত্তর ঘ ক্যালসিয়াম কার্বনেট। ৬৭ মানবদেহের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর ঘ উপরের কোনটি সঠিক নয়। ৬৮ নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? ক COD বিয়ত্তর বিউডিসে। ৬৯ পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল? উত্তর গ 1997। ৭০ ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ক স্ট্রাটোমণ্ডল। ৭১ কার্বনিক গ্যাসের অপর নাম কি? উত্তর ক ক্লোরোপ্রিকিন। ৭২ আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাণ করা হয়? উত্তর ক দূরত্ব। ৭৩ সূর্যের নিকটতম নক্ষত্রের নাম? খ প্রক্সিমা সেন্টাউরি। ৭৪ ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? ৩৬,০০০ জুল। ৭৫ ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি? গ টাংস্টেন। ৭৬ অ্যাপাচি এক ধরনের ক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম DBMS। ৭৭ ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? উত্তর গ উপরের সবগুলো। ৭৮ কোন নেটওয়ার্কে টোপোলজিতে হবে ব্যবহার করা হয়?
উত্তর গোয়া স্টার টপোলজি। 79 একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে গোয়া অপারেটিং সিস্টেম। 80 মাইক্রোসফট আইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার উত্তর খোয়া। 81 ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে উত্তর গোয়া 10 থেকে 100 মিটার। 82 একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সঞ্চিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম উত্তর সঠিক উত্তরটা জানা হয়নি। 83 নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম উত্তর কোয়া ওরাকল। 84 যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে কি বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। 85 এফিআই মানে অ্যাডভান্স ফোর্স গোয়া অ্যাড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। 86 যে ইলেকট্রনিক লজিক যে গেট সরি লেখার অস্পষ্টের জন্য সরি এবার সঠিক উত্তর হবে গোয়া ন্যান্ডি গেট। 87 নিচের কোনটি যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম গোয়া ব্লুটুথ। 88 নিচের কোনটি 100 এর একটি কমপ্লিমেন্ট উত্তর গোয়া 011। 89 আর এফ আই ডি বলতে বোঝায় উত্তর গোয়া রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 90 নিচের কোনটি সঠিক নয় উত্তর খোয়া এ প্লাস বি অল ভিক্টর ইকুয়াল এ ভিক্টর প্লাস বি ভিক্টর। 91 এক থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতি নেওয়া হলে সংখ্যাটি বর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা কোয়া 1/22। 92 0.12 + 0.0012 + 0.0012 + 30 ওশন পথ পর্যন্ত যোগফল উত্তর কোয়া 4/33। 93 বর্গমূল -8 গুণন বর্গমূল -2 সমান কত উত্তর গোয়া -4। 94 এক্স -2 মোড -3 হলে এম এবং এন এর কোন মানের জন্য এম -3 এক্স প্লাস 5 -এন হবে উত্তর খ এম ইকুয়াল টু এবং এন ইকুয়াল 20 হলে। 95 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে উত্তর ক 5%। 96 চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির বাবদ খরচ একই থাকবে উত্তর ঘ 11.9%। 97 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তস্থ একটি সমবায় ত্রিভুজের ক্ষেত্রফল উত্তর ঘ 27√3 বর্গ সেন্টিমিটার। 98 এ বি সি এর 2A = 40% এবং B = 80 ডিগ্রি এবং সি এর সমদ্বিখণ্ডক এ বি বাহুকে ডি বিন্দুতে সেট করলে কোণ সি ডি ইকুয়াল কত হবে উত্তর ক 110 ডিগ্রি হবে। 99 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে উত্তর ঘ 30। 100 এক্স প্লাস 2 1/3 + 2 2/3 = 0 হলে স্কিপ প্লাস 6 এর মান কত উত্তর খ 6s। 101 নম্বর প্রশ্ন 5 mod x 8 × 5x = 16.5 = 1 হলে x এর মান কত উত্তর খ -2। 102 5/12 16/13 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটি উত্তর খ 6/13। 103 এ প্লাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল 12 হলে a/a² + 1/a² + 1/b² এর মান কত উত্তর খ 25/144। 104 বার্ষিক 10% মনিপায় 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত উত্তর গোয়া 968 টাকা। 105 log 2 log বর্গমূল e তারপর e² = কত উত্তর গোয়া 2। 106 নিচে কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায় উত্তর কোয়া রাত রিলেশন এর আয়নার প্রতিবিম্ব কোনটি হবে উত্তর কোয়া।
108 পাঁচ জন ব্যক্তি টেনে ভ্রমণ করেছেন, তারা হলেন ক খ গ ঘ ইম। ক হলেন গয়ের মা, গ আবার ইমর স্ত্রী, ঘ হলেন কয়ের ভাই এবং খ হলেন এ কয়ের স্বামী। ইম এর খয়ের সম্পর্ক কি? উত্তর ক শ্বশুর। 109 যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 28তম দিন কি করা কি বার হবে? উত্তর ঘ বুধবার। 110 প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? উত্তর খ 68। 111 50 মিনিট আগে সময় ছিল 4:45, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? উত্তর গ 25 মিনিট। 112 টু অফ ঘড়িকাটার ঘূর্ণন গতির দিক হচ্ছে ক একই দিক। 113 নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? উত্তর ঘ 4/12। 114 0.1 গুণন 3.33 ইন্টু 7.1 ইকুয়াল গ 1.98। 115 একজন ব্যক্তির বেতন 5% কমেছে কিন্তু এক বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন সরকার কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? উত্তর গ 0.25% কমেছে। 116 কোন বানানটি সঠিক? উত্তর খ ইনসাইক্লোপিডিয়া। 117 ঘড়ি কাটা থার্মোমিটার কি? ঘ পারদ। 118 100 থেকে 200 মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা কয়টি? উত্তর গ 33টি। 119 তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা? উত্তর গ ইয়াহিয়া খান। 120 রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? উত্তর ঘ দক্ষিণ দিকে। 121 রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, কে এই উক্তি করেন? উত্তর গ কোরন স্মিথ। 122 পলিটিক্যাল আইডিয়ালজি গ্রন্থের লেখক কে? উত্তর খ রাসেল। 123 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? উত্তর খ অনুচ্ছেদ 18। 124 মূল্যবেদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল খ আপেক্ষিকতা। 125 প্লুটো সদ্গুণ বলতে বুঝেছেন? উত্তর ক প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়। 126 মূল্যবোধ ধীর হয় ক শিক্ষার মাধ্যমে। 127 ক মূল্যবোধ রাষ্ট্র সরকার গোষ্ঠী কর্তৃক স্বীকৃত গ গণতান্ত্রিক মূল্যবোধ। 128 কে কর্তব্যের নৈতিকতা ধারণা প্রবর্তন করেন? উত্তর ঘ ইমানুয়েল কালটা। 129 সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল ঘ সমাজ। 130 সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই বিমত কোন সংস্থার প্রকাশ করে? উত্তর গ বিশ্বব্যাংক। 131 নম্বর প্রশ্ন, বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। 132 জেল জীবনে কেন্দ্রিক উপন্যাস কোনটি? উত্তর খ গঙ্গা। 133 ডিঙ্গি টেন বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? খ ভাববাস্য। 134 বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? উত্তর ঘ রম সমরেশ বসু। 135 পুরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? উত্তর ঘ সৈয়দ শামসুল হক। 136 এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্যে কোন ধরনের? উত্তর ঘ নির্দেশাত্মক। 137 ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? উত্তর ঘ স্মৃতিস্তম্ভ। 138 ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামেই ক রসতত্ত্ব। 139 কোন বানানটি শুদ্ধ? উত্তর খ মন কষ্ট। 140 ফোরসুর প্লাস জোয়া ইকল প্রাচুর্য কোন পদ্মায়? এটা হচ্ছে তদ্যুত পদ্মায়। 141 ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। 142 পাশ্চলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? উত্তর ক দাসরথী রায়। 143 চারণ কবি হিসেবে বিখ্যাত কে? উত্তর গ মুকুন্দ দাস। 144 রবীন্দ্র ঠাকুরের নষ্ট নীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে ঘ চারুলতা। 145 অপমান কর্মদ্বারা সমাজের উদাহরণ কোনটি? উত্তর ক সস ব্যস্ত। 146 অপনীতির উদাহরণ কোনটি? উত্তর খ আজি বৃহত্তর আজ। 25 জীবী বলতে কাদের বোঝায়? উত্তর ঘ সুদখোরকে। 148 অভাব অতি ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর গ আলুনি।
149 বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে উত্তর ক রামচন্দ্র বিদ্যাবাগীশ 150 সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান উত্তর ক সৈয়দ শামসুল হক 151 সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ হুমায়ুন আজাদ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি উত্তর ঘোয়া কি সা সে শঙ্করশীল 154 তেতাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি উত্তর ঘোয়া নারাই 155 কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজার প্রাপ্ত করে কোন বইটি প্রথম বাজার প্রাপ্ত হয় উত্তর খোয়াব যুগবাণী 156 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন যা 1972 সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উত্তর গোয়া 1971 157 সমর্থ শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর খোয়া সমর্থ 158 নিঃশ্বাসের স্বল্পতম ফরাসি উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে উত্তর খোয়া অক্ষর 159 ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে উত্তর খোয়া কীর্তিন বি শিলি 160 বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষোক্তির প্রত্যক্ষণ হবে উত্তর খোয়া বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও 161 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত উত্তর গোয়া কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত 162 জীবনী সাহিত্যের দ্বারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে উত্তর কোয়া শ্রী চৈতন্যদের 163 চর্যাপদে টিকাকারের নাম কি উত্তর ঘোয়া মণি দত্ত 164 কোন বাণী শুদ্ধ উত্তর ঘোয়া সত্য 165 69 গণপতির পটভূমি কার লেখা উপন্যাস কোনটি উত্তর ঘোয়া সিলে কোটার সেপাই 166 টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন দি আন্ডারলাইন পার্ট অফ সেন্টেন্স ইজ অ্যান এটা কী হবে আন্ডারলাইন সেন্টেন্স টু উইন ফেরাজটা কী একটা উত্তর খোয়া এটা হচ্ছে নাউন একটা প্রাইজ 167 চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স টার্সের অপোজিট শব্দ কোনটি উত্তর খোয়া ডি ট্রায়াল্ড 168 হুইচ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ অ্যান দ্যাটটা কী দ্যাটটা হবে কোয়া প্রোনাউন 169 হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়াট নোন অর্থাৎ নো এর নাউন ফর্ম কি হবে উত্তর খোয়া ন লেজ 170 হোয়াই ডেন দিস নাম টু ইউ ফর্ম দ্যার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং ম্যাক্স ইট সো দিস স্ট্রাইক ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা এটি হচ্ছে উত্তর ঘোয়া ইলামেট 171 মেড উইথ বাই টাইম অ্যান্ড ফ্যাট বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ টু স্টিক টু ফাইন্ড অ্যান্ড নট টু বি ইয়াল্ড ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম রাইটেন বাই এই কবিতাটার লেখক কে উত্তর ঘোয়া অ্যালফ্রেড টেনিসন 172 গিভ সামবডি এ প্রাইস অফ ইউর মাইন্ড মিনস এর বলতে কি বোঝায় গোয়া উত্তর টেল সামন দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম 173 আই শ্যাল হেল্প ইউ আর প্রোভাইডেড ইউ আর অবিহেম হেয়ার দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান এখানে প্রোভাইড শব্দটি কি উত্তর গোয়া কনজাকশন 174 আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলিং এখানে সঠিক উচ্চারণটি হবে স্পেলিং সঠিক শব্দটি হবে গোয়া কোয়েশ্চা নেয়ার 175 হুইচ বাট ইজ এ প্রিপোজিশন উত্তর খোয়া হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট 176 হোয়াট ইজ নট এ রোমান্টিক পোয়েট উত্তর খোয়া টি এস ইলিয়ট 177 ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট হ্যামলেট ওয়াজ ফ্রান্স অফ কি উত্তর হবে গোয়া ডেনমার্ক 178 অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসাস মুরের আর কি ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল উত্তরের গোয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া সিলেক্ট ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে এটার উত্তর হবে গোয়া খোয়া দি মার্চেন্ট অফ ভেনিস 180 ভ্যানিটি ফায়ার ইজ এ নোভেল রাইটেন বাই এটা লিখেছেন কে
উত্তর খোয়া উইলিয়াম ম্যাকপিয়াস থিংস নেম 171 ফিফ ইজ দ্য প্রোটোগনিস্ট ইন চার্লেস ডিক্সনেস নভেল সঠিক উত্তর গোয়া গ্রেট স্পেন সিরিজ 182 লেডি স্যাটারলে লাভার ওয়াজ রাইটেন বাই দ্য অথার অফ এর লেখক হচ্ছে ডি রেইনবো উত্তর খোয়া 183 আইডেন্টিফাই ডি ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এর এটা হবে উত্তর গোয়া ফিশ মাছ এটা সিঙ্গুলার এবং প্লুরাল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় 184 ফাউন্ড আউট দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইয়োর ফ্রেন্ডস উত্তর গোয়া বাই হোম ওয়ার আর ইউ টট ফ্রেন্ডস 185 দি ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং হেয়ার ওয়ার্কিং ইজ অ্যান এখানে ওয়ার্কিং ওয়ার্কিং শব্দটি কি উত্তর গোয়া জিরাউন্ড 186 হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স উত্তর গোয়া দি ডক্টর ইজ কারেন্ট মাই পালস 187 আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স গো এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়া ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে 188 হোয়েন্ট উইচ ইন দি রুম এভরিবডি স্টপ টকিং উত্তর কোয়া নো প্রিপোজিশন রিকোয়ার্ড 189 ডি পেলে ডি বাথওয়ে পার্টি ইজ রাইটেন বাই উত্তর কোয়া হেনরি লিভিংস 190 টাইম হেল্প মি গ্রিন অ্যান্ড ড্রাইং ডো আই স্যাং ইন মাই সেন্স লাইক দি সি দিস লাইন্স হ্যাভ বিন কোয়াটেড ফ্রম ড্যান থমাস পোয়েম কবিতাটি হচ্ছে খোয়া ফ্রান্ড হিলের 191 ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বাই মেরি ইজ উত্তর খোয়া ইজ সৈনিক 192 ওয়াট ইজ দ্য ফেস দ্যাট লান্স দি হাজব্যান্ড সিপস অ্যান্ড বার্ন দি টপলেস টাউনার্স অফ ইলিয়ান্ড হু স্পিক দ্য ফেমাস লাইন্স এখানে কি ফেমাস লাইনটি বিখ্যাত লাইনটি কি গোয়া ফার্স্টাস 193 দি ক্যারেক্টার অ্যাফার্ট ডুলিভেল ইজ টোকেন ফ্রম চেওজ প্লেস টিটল টাইটলটা কি কোয়া ফাই গেমস লেশন 194 দি পোয়েম দি লাভ স্টংক অফ জেড আলফ্রেড প্রুফোক ইজ রাইটেন বাই উত্তর খোয়া টি এস ইলিয়ট 195 হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দি টাইম অফ মেশিন এটা হচ্ছে কোয়া আই এস জি ওয়েলস 196 কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হেয়ার রিগার্ডিং ইজ অ্যান রিগার্ডিংটি কি এখানে ব্যবহৃত হয়েছে উত্তর গোয়ায় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে 197 সিলেক্ট দ্য কারেক্ট কো কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ই স্ট্রিং অফ পিয়ার্স ওয়াজ নট সো ব্রাইট এজ হার্ট ইট উত্তর খোয়া হার্ট ইট ওয়ার ব্রাইটার দেন এজ স্ট্রিং অফ পিয়ার্স 198 কাম ওয়ান ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইজ অ্যান এখানে কি হোম হিসেবে কী ব্যবহৃত হয়েছে উত্তর কয় অ্যাডভার্ব হিসেবে 199 হাপিং অ্যান্ড পাপিং উই অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম ডু উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার ইন দিস সেন্টেন্স টু ভার্ব এরিপ হিসেবে কী ব্যবহৃত হয়েছে এরিপ ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে 200 প্রশ্ন হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার উত্তর খোয়া সবার ইঞ্জিন ইউসে বিশেষ প্রিলিমিনারি 200 এমসিকিউ প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দাও তারা যেন জানতে